ইভিএম বা ব্যালট কোনো বিষয় নয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে কমিশনে ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। আগামী জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ ও বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি চার কমিশনারের সাথে মত বিনিময় সভায় বসেন ইলেকশন মনিটরিং ফোরাম। আলোচনা সভা শেষে ইলেকশন মনিটরিং ফোরামের সদস্যরা তুলে ধরেন তাদের আলোচ্য বিষয়। মানুষের ভোটে যেন শান্তিপূর্ণ হয়, যেন আমার ভোট আমি দিতে পারি, যেন কারচুপি না হয়। ইভিএম এ কিন্তু ম্যানিপুলেশনের আমরা টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে দেখছি যে ম্যানিপুলেশন করার স্কোপ নাই। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ইভিএম নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে সর্বোচ্চ 150, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা ডিপেন্ড করবে যদি সরকার এই প্রকল্প অনুমোদন করে, এর যে আর্থিক সংশ্লিষ্টতা যেটা আছে সেটা যদি সরকারের দৃষ্টিভঙ্গিতে যথার্থ মনে না হয় সরকার এই ধরনের প্রজেক্ট এলাউ নাও করতে পারেন। সিইসি তুলে ধরেন ইভিএম ও ব্যালট প্রসঙ্গ নিয়ে। নির্বাচনে ওখানে ইভিএম থাকলো কি ব্যালট থাকলো সেটা বড় কথা নয়, নির্বাচনে যদি অংশগ্রহণমূলক না হয় এবং ইফেক্টিভ প্রতিদ্বন্দ্বিতা যদি না হয় তা ইভিএম কীভাবে বিহেভ করবে, ব্যালট কীভাবে বিহেভ করবে সেটা নিশ্চয়তা দেওয়া যায়নি, বা ইভিএম ব্যালটের আদৌ প্রয়োজন হবে কি না সেটারও কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। সিইসি বলেন নির্দিষ্ট সময়ে সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এর জন্য অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান কাজী হাবিবুল আওয়াল। সবসময় বলছি আপনারা নির্বাচনে আসেন, অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করে নির্বাচনটাকে ফলপ্রসূ করুন। অবশ্য দপু, মাইটিভি, ঢাকা।